এ বছরই মেট্রো রেলে চড়বে মানুষ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই শেষ হচ্ছে মেট্রো রেলের প্রথম ভাগের কাজ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী টানেল সময় মতোই দেখা যাবে। এবারের ঈদ যাত্রায় যানজটের জন্য অব্যবস্থাপনাকে দায়ী করেন মন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবারের ঈদ যাত্রায় যানজটের ভোগান্তির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করেন মন্ত্রী। সড়কের জন্য কোথাও যানজট হয়নি, যানজট যেখানে হয়েছে ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাব। আমাদের এখন রাস্তায় যেভাবে চাপ পড়েছে, এখানে জেলা প্রশাসন আছে, জেলা পুলিশ আছে, যাতে ভবিষ্যতে ম্যানেজমেন্ট সংকটটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কমাতে পারি, সেটা দেখতে হবে। মন্ত্রী জানান, এবছরই চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল, সেই সাথে অন্য মেগা প্রকল্পগুলো এগোচ্ছে বলে জানান তিনি। ডিসেম্বরের মধ্যে মেট্রো রেল আসবে, কর্ণফুলী টানেলের টার্গেট ঠিক রেখেই সবাই কাজ করে যাচ্ছে। কালনা সেতু আমরা আশা করছি সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সমালোচনাকারীদের কথায় কান না দেয়ারও অনুরোধ জানান ওবায়দুল কাদের। তারা যে বড় বড় কথা বলে, তারা একটা কাজ দেখা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।